অল ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশনের সভাপতি নারায়ণ বণিক অক্টোবর মাসের 4 তারিখ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার অল ইন্ডিয়া জুডো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রয়াত নারায়ণ বণিকের স্মরণে এক সভার আয়োজন করা হয়। ত্রিপুরায় জুডোর প্রসারে প্রয়াত নারায়ণ বণিকের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জুডো অ্যাসোসিয়েশনের কর্মকর্তা এবং অন্যান্য সদস্যরা। জুডো ফেডারেশন অব ইন্ডিয়ার সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন প্রয়াত নারায়ণ বণিক। 82 বছর বয়সে প্রয়াত হন তিনি। নারায়ণ বণিক মহাশয় অল ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট 2001 থেকে 2021 নভেম্বর মাস অবধি উনি ছিলেন। তারপর দীর্ঘদিন রোগ ভোগের পর গত নবমী পুজোর দিন টিএমসি হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। উনি একধারে যেমন অল ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন, অন্যদিকে তিনি জুডো ফেডারেশন অফ ইন্ডিয়ার জয়েন্ট ভাইস প্রেসিডেন্ট হিসাবেও অনেকদিন কাজ করেছেন। এছাড়াও তিনি ইন্ডিয়ান জুডো টিমের সাথে ওয়াংহুতে যেটা চীনে হয়েছিল সেখানে ভারতের যে দল গিয়েছিল জুডো দলের ম্যানেজার হিসাবে উনি ছিলেন। ওনার অবদান অনস্বীকার্য, কারণ উনি ত্রিপুরা রাজ্যের জুডোর জন্য অনেক কিছু করে গেছেন। আমরা আশা করছি আজকের এই স্মরণ সভা থেকে ওনার স্মরণ